আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের লগে আমার আন্তরিক ভাষায় কথা কমু, যেটা আমি সব সময় ভাষায় কইয়া থাকি আমার আম্মু আব্বুর লগে। তো আমি হলো ডাকাইয়া মাইয়া, আমি যেমনি কথা কই অমনি আপনাদের লগে আজকে কথা কমু আর শেয়ার করমু। কারণ হইছে ছোটবেলা থেকে আমি এমনি কথা কইয়া অভ্যস্ত, আমার মায় বাফে সবাই এমনি কয়। তো এখন ইউটিউবে আইয়া তো শুদ্ধ ভাষায় সবাই কথা কয়, তাই আমি শুদ্ধ ভাষায় কথা কই। তো সকালবেলা উঠতেই নাচা টাস্তা কইরা, এই যে দেখতে পারতেছেন এই জায়গায় রামিদার গড়বাড়ির অবস্থা পুরা খারাপ করে লাগছে। তো এখন লোকে আমি এটি পরিষ্কার টরিষ্কার করবো। ওই ফুলাফাইন মানুষ সারাদিন খালি ঘরের ভিতরে একা একা থাকিয়া থাকিয়া গড়বাড়ি অবস্থা খারাপ করে লায়। তো ওর কারণে ঠিক করেও কোনো লাভ পাই না, অনেক কী করার। তো রামিদার বাফে আবার সকালবেলা ওইটা নাস্তা টাস্তা কইরা হেই আবার অফিসে গেছে গা। এখন ওই লোকে আমি রান্নাবান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার সাথেই থাকেন মাইয়া গো, জীবনে এটাই সারাদিন কাম কাজ করবো, রান্নাবান্না করবো, সাইড দেওয়ালের মাঝখানে থাকবো আর ওই লোকিয়া ফুলাফেন ফালবো। আবার কিছু কিছু আবার কিছু কিছু মাইয়ারা আছে বাইরে যারা চাকরি করে। তো সবার জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, সুখ আছে, সব মিলাই এই আর কি জীবন। তো আমার ঘরের বিছনাপাতি ঠিক করা হয়ে গেছে, এখন হলো ড্রেসিং টেবিলের উপরে কতগুলি কাপড় আছে ওটি একটুনি বাস করে রাখবো। তারপর হলো শাক কাটবো, তরকারি কাটবো, তো রান্নাটা করবো। যে শাক নিয়ে বসলাম কালকে রাত্রে, ওর আব্বু কালকে রাত্রে শাক আনছিল, এই শাকগুলি এখন বাইচ্ছিলাম, এগুলি বাইতা শাক কয়। তো কেয়ার কেয়ার অঞ্চলে কি কয় জানি না। তো এই ঢাকার মধ্যে অনেকটা অঞ্চল আছে, তো এই সব অঞ্চলের ভাষা এক না, তো এক এক রকমের অঞ্চলের ভাষা এক, এক এক এলাকার ভাষা অন্য। তো আঙ্গ ভাষা যেইটা সেইটাই আমাদের আমি আজকে কইতাছি। তো শাকটা আমি এরকম করে খুলনের চেষ্টা করতেছি, খুলতেছে না। তো কেসি দিয়ে আমি খুলনের চেষ্টা করলাম, তো খুললে গেল, এখনও আমি এডি বাইছিলাম। তো এগুলি উদা পাতাড়ি নিতে হয় আর কিছু না। তো এখন আমি পাতাড়ি নিমু আর ওই লোকিয়া তারপরে রান্নাবান্না শুরু করে দিব। তো আজকে ওই লোকিয়া আমি রান্না করবো মুরগির মাংস নতুন আলু দিয়া। তো শীতে তো নতুন আলু দিয়া মুরগির মাংস রান্না করলে খুবই মজা লাগে। তো এই যে শাকটি বাসা শেষ আর ওই লোকিয়া মাছের মাথা দিয়ে আমি ওই লোকে এই শাক রান্না করবো। তো এই যে দেখতে পারতেছেন ঘরের বাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, রামিদা এই শাক লইয়া খেলাধুলা করছে। তো এই পাশে ওই পাশে ফালাইয়া ফুলাইয়া চিপাচাপার ভিত্তে মনে করেন অনেক ফালাইছে। এখন এগুলো পরিষ্কার করে ফালাই দিয়া ঘর বাড়ি পরিষ্কার করে তারপর রান্না করতে যাম। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করালাম, যেহেতু রামিদার বাবা আবার একটা যাইয়ে ফোরে। তো আবার আইয়ে ফোরলে মনে করেন খাওয়া দাওয়া করতে ওর লগে, নাহলে আবার রাগ করে যে একলগে না খাইলে। তো এখন ওই লোকে ঘর দর পরিষ্কার করি, তারপর ওই লোকে আবার কথা কইতাছি রামিদারও কইতাছি সর সরে না কি আর হেলে আমি কইতে কইতে একটা বাড়ি লেগে গেছে। তো কিছু মনে করবেন না, কেউ সবাই দেখতে থাকেন। আমি আর আমার এক ভাবি থাকে, তো এই ভাবি তো আর নাই, ভাবি চাকরি করতে সকালবেলা জায়গা বাচ্চার একজনের কাছে দিয়া। তো আমি একবারে সিঁড়ি টিড়ি দেই, তো আমার ঘরটর গুছানি শেষ হয়ে গেছে, পাপোশটাও বিছাই দিলাম। এখন ওই লোকে আমি রান্নাবান্না শেষ করে দিই, এই দরজাটাও লাগাই দেই, কারণ ওই লোকে ভিতরের বাইরের দরজাটাও লাগাই দেই। এখন ওই ফ্ল্যাটে কেউ নাই, আমি একলা একলা, বুঝেন না। তো ওই অনেক সময় মাংসটা আবার বহাই দিছিলাম অফ ক্যামেরায়, আমি মুরগির মাংসটা রান্না করে ফেলাইছি। কারণ ওই লোকে এর আগের আগের ভিডিওতে আমি মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করাটা দেখাইছিলাম, খাইলাম না। আর ওই লোক এক ভিডিও বারে বারে দেখতে ভালো লাগে না সবারই। তো আমি পিঁয়াজ কাঁচা মরিচ রসুন কাটটা লইছি, একটা ফ্যান বসাই দিছি, আর আমি সকালে কুচি কুচি করে করে আলু দিছি, দুইটা তিনটা আলু দিছি, শাক যেহেতু আমার এক মুড়া। আর ওই লোকে মাছের মাথা অর্ধেক লইছি, কারণ যেহেতু শাক আমার এক মুড়া তাই মাছের মাথা অর্ধেক লইছি। আর ওই যে মাংসটা আমি একটা পাঁচ ছোট বাতিলে ডাইলা লইছি আমার সুবিধার কারণে, রাখমু পরে। কারণ ওই লোকে আমি ফ্রিজের ভিতরে রাখা দিই, ফ্রিজের ভিতরে রাখলে বাইরে আমার অনেক তেলা ফুকানালে ঢুকা আমার তরকারির ভিতরে বয়ে থাকে, মাঝে মধ্যে হালাই দিতে হয়, খাওয়া যায় না। তো এখন তেল দিয়ে আমি কাঁচামরিচ পিঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি, এখন এটা একটু ভাজা ভাজা হইলে তারপর ময় মশলা দিয়ে দিমু। তো আজকের ভিডিওটা আপনাকে কেমন লাগতেছে আমার জানাইবেন। আমি ওই লোকে এই ভাষায় কথা কই নাই, এই প্রথমবার আপনাদের সাথে এই ভাষায় কথা কইয়া আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, আপনাকে ভালো লাগবো। এখানে আমি হলুদ দিয়ে দিছি, দেখতেই পারতেছেন।
তো হলুদ দিয়ে দিছি আমি এক্সট্রা সামিসের মতো একটু বেশি দিছি আর মরিচের গুঁড়া এক্সট্রা সামিস দিছি আপনি গো টেস্ট অনুযায়ী দিবেন এনো আমি আমার টেস্ট অনুযায়ী দিছি কাঁচা মরিচও দিছি আবার মরিচের গুঁড়াও দিছি একটু পানি দিয়ে দিছি যেন ফুইড়া না যায় আর ফুইড়া গেলে তো পুরা পুরা গন্ধ আইলে খাইতেও মজা লাগবে না তো এখন আমি নাড়াচাড়া কইরা সুন্দর করে আমি কষাই লমু ডাকনা দিয়ে ডাইকা তারপর আবার ডাকনা উল্টে আবার একটু নাড়াচাড়া কইরা আবার কষামু তো এই আমি তোই আমি এনে মাছের মাথাটা দিয়ে দিছি আর আমি লবণ দিছিলাম লবণটা স্কিপ হয়ে গেছে আপনারা লবণ দিয়া লইন নাহলে পরে আবার ভাববেন যে আমি লবণ দেই নাই তো মাছের মাথাটা দিয়া একটু উল্টায় ফেললে পরে আমি আবার একটু নিয়ে পানি দিয়ে দিছি পানি দিয়ে ডাকনাটা ডাকিয়া দিছি কারণ হইল গিয়া পানি দিয়ে ডাকনাটা না ডাকলে মাছটা মাথাটা সিদ্ধ হইতো না আর মাথাটা আমি ভাঙনের চেষ্টা করতেছি বাংলায় অনেক মজা লাগে শাকের লগে অনেক ভাল লাগে তাই আমি ভাঙনের চেষ্টা করতেছি ভাজনের না তো কথা আটকে যায় এখন যে এই ভাষায় কথা কইতেছি নিজের ভাষায় আর ভালোই লাগে নিজের ভাষায় কথা কইতে ঠিক না তো এই শুদ্ধ ভাষায় কথা কই ওইটাও ভাল লাগে এইটাও ভাল লাগে সবই ভাল লাগে এখন আপনাকেও কেমন লাগে সেইটাই জানাইবেন আমারে আর হইল গিয়ে আমার স্বাস্থ্য ভাই বোনেরা আমার বইনে বা আমার মা বাপ হাসাহাসি করবেন না তো যেমনি ফারছি সেমনি কইছি তো আপনারা হাসাহাসি করে আমার মজা উড়াইবেন না কারণ এমনি ফারি যেমনি ফারি সেমনি কই তো এখন হইল গিয়ে যে আমি ডাক্তারদের ডাইকা দিছি শাক আর হইলো আলু একসাথে দিয়ে আমি এরকম করে উল্টা ফেললে নাইরা সাইরা তারপরে ডাকনাদা ডাইকা দিমু আর হলো গিয়া এটা হলো গিয়ে সিদ্ধ হয়ে যাবো গা শাকের একটা নিজস্ব ফানি আছে ওই ফানির মধ্যে ওই হলো গিয়ে এটা সিদ্ধ হয়ে যাবো এর মধ্যে কোনো ফানি দিতে হইব না আর যদি চান তাহলে আপনারা একটু ফানি দিতে পারেন নিজের ইচ্ছা মতো হয়ে গেছে দেখতেই পারতেছেন এই যে আমার শাকটা হয়ে গেছে আর আমরা ওই লোকে এই ভাষায় কথা কই কিন্তু আমার মায়ের অন্য ভাষায় কথা কয় আমার মায় কক্সবাজারের মানুষ তা আমার মায়ের লোক অন্য ভাষায় কথা কয় আমার মার ভাষা অন্য তাও আমার মায়ের ঢাকা আইয়া আমার বাপের লোক থাইকে আঙ্গ ভাষা শিখছে তো এখন এই ভাষায় আমার মায়েও কথা কইতে পারে তো এখন আঙ্গ মা এমনি এই ভাষায় এমনি কথা কয় যে বোঝাই যায় না আমার মায় কক্সবাজারের মানুষ তো এনে আমার শাকটা হয়ে গেছে আর ভাতটা বহাই দিছি আর আমি দ্বারা কী করছি যেই অবস্থা হয়ে রয়েছে মুখ মুহের ভিতরে দুনিয়ার বিস্কিট মিস্কিট বইরা শেষ করছে সারা শরীর মুছে টুছে দিয়ে তেল দিয়ে দিছি কাপড় একটা ফরাই দিছি আর ওই লোকে মাথার আশ্রয় দিতেছি মাথার আশ্রয় দেওয়ানোর সময় খালি ওদিক জায়গা হেদিক জায়গা এদিক করে হেদিক করে কী করবো ফুলাফাইন মানুষ তারপর এদিক টাইন না আনি হেদিক টাইন না আনি তারপর দিতে চাই দিতে চায় না ফুলাফাইন ওদিক দৌড় দেয় হেদিক দৌড় দেয় যে মাথা অল্প একটু আশ্রয়ছি হেদিক জায়গা ওদিক জায়গা জি দূরে তো কিছুই করার নাই এখন এমনি করতে হইব ছোটো মানুষ বুঝায় শোনায় আর ওই লোকে সব কিছু করতে হইব তো যাই হোক এখন হইলো গিয়া ওর গুছানো শেষের মধ্যে ওর আব্বাই আই ফোরবো ওর আব্বাই আইতে একটা বাজবো তো একটা বাজ্যা গেছে অলরেডি ওর বাফে অনেক সময় হয়েছে ওর মুখটার ভিতরে একটু ক্রিম দিয়ে দিচ্ছে যেই ঠান্ডা পড়ছে ওর মুখটার ভিতরে একটু ক্রিম না দিয়ে দিলে মুখটা ফাইটটা জায়গা আর ফর্সা মানুষ না তো এখন হলো মুখটার ভিতরে ক্রিম ট্রিম দিয়া সুন্দর করে হলো গিয়া ওর রেডি করাই দিছি ওর বাফে আইয়া ফোরবো বাফে আইলে আবার একলগে ভাত খাইতে কয় তো ওর বাফে আবার ওরা ভাত খাওয়াই দেয় আমার আবার কাজটা একটু কমা যায় রাইতেবেলা আমার ওর খাওয়াই গুমলো হয়তো হয় কিন্তু ওর বাফে থাকলে আর কষ্ট হয় না তো ওর বাফেই যাইয়া ফোরছে দেখতেই পারতেছেন অনেক কষ্ট করে চারতলায় উঠতে আইসে এখন আইয়া হাত মুখ ধুইয়া একটু হুইছে এর মধ্যে মাইয়া কয় যে আমি তোমার একটু ক্রিম দিয়ে দিমু তো এই যে বাফেরে ক্রিম দিয়ে দিতেছে বাফে তো সুন্দর করে হুইয়া রয়েছে এখন হুইয়া রয়েছে আর বাফেরে ওই ক্রিম দিয়ে দিতেছে আর কইতাছে আয়ো তোমার সুন্দর বানায় দেয় দুজনের মাইয়া আর বাপ মাশাল্লাহ অনেক সুন্দর আছে তারপরেও আরও সুন্দর হইতে চায় তো যাই হোক এখন বাপ মাইয়ার আদরটা তো চলবই আর চলেই সবসময় ঘরের ভিতরে ওরা দুজনে আদর করুক এর মধ্যে আমি ভাতটা আবার বাইরে লাইলাম ভাতটা খাইয়া লাইলাম ওইটা দেখাইলাম না সবসময় দেখাই তো আজকে আর ভাত খাওয়া দেখাইলাম না তো একটা মজার জিনিস খামো আমরা এখন এটা হলো এই যে বট্টা এই বট্টাটা এটা হইল গিয়া আমি বরই দিয়া কাঁচা বরই আর হইল গিয়া ইয়া দিয়া ইয়া না ফেয়ারা দিয়া এটা আমি বানাইছি মরিচের গুঁড়া লবণ দিয়া তোর আমি তার আলাদা দিছি যেহেতু জাল খাইতে পারে না কিন্তু অনেক মজা লাগতেছে তো এখন আমরা বড়ইটা খাইয়া লই আর কি আজকের এই ভিডিওটাও করতে আমার খুবই ভালো লাগছে আপনারা জানাইবেন এইমন ভিডিও কি আরও চান নাকি যদি চান তাহলে আমি প্রতিনিয়ত সব ভিডিওতে এমন ভয়েসই দিমো আর আসলাম তারপর একটু ফোরাইয়া দিই বাইরে অনেক জলমলে রোদ উঠছে তো এই একটু রোদের দৃশ্যটা দেখলাম খুবই ভালো লাগলো আর আজকের ভিডিওতে যদি কোনো কথা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে
তাহলে একটা লাইক নিশ্চয়ই করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হমু তো আজকের জন্য আল্লাহ হাফেজ বাই বাই টাটা